আসসালামু আলাইকুম। আমরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মিনিস্টার গ্রুপে কিন্তু তারা দুটি ক্যাটাগরিতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মোট লোক সংখ্যা নেবে তারা 70 জন। তো দুটি ক্যাটাগরি নিয়েই কিন্তু আপনার মাঝে আজকে হাজির হয়েছি। তো প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পদটি নিয়ে। এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা 50টি। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, বিবিএ কিংবা মাস্টার্স পাস থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ফুল টাইম জব, কোনো সংস্থা কিংবা অস্থায়ী কোনো চাকরি নয়। তবে এখানে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 থেকে 3 বছরের, এবং সেলস এবং মার্কেটিংয়ের উপর কিন্তু আপনাকে দক্ষ থাকতে হবে। এবং এখানে আপনার বয়সসীমা যেটা প্রয়োজন, 30 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনার বয়সসীমা সীমাবদ্ধ থাকতে হবে। তবে এখানে যদি 35 বছরের উপর হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন করতে তারা নিষেধ করেছেন। আর এখানে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে কাজ করার আগ্রহ থাকতে হবে, এবং কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু আপনাকে বেতন প্রদান করা হবে। এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, যেমন টিএডি, টিএ, মোবাইল বিল এবং পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি এবং বাৎসরিক যে আপনার স্যালারি বাড়াইতে পারবেন সেই সুযোগ সুবিধা রয়েছে, এবং বাৎসরিক 2টি বোনাস কিন্তু আপনাকে প্রদান করা হবে। এবং কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের আরও সুযোগ সুবিধা তারা দেবেন, সেটা কিন্তু তারা জানিয়েছেন। তো এই সম্পর্কে এক বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে, এবং সেখানে বলেছে আবেদনের মাধ্যমটি কিন্তু অনলাইন, আপনি চাইলে অনলাইন আবেদনটি করতে পারবেন, প্লাস আপনি কিন্তু অফলাইনে আবেদনটি করতে পারবেন। তবে এখানে বলা হয়েছে আপনি যদি তাদের সাথে সরাসরি সাক্ষাৎকারে যোগ দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু 10টা থেকে 2টা পর্যন্ত আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ মানে ইন্টারভিউ যোগ দিতে পারবেন। তবে এখানে আপনার যে সমস্ত সিভি রয়েছে এবং এনআইডি কার্ড এবং বিভিন্ন ধরনের সনদপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে দেখা করতে হবে তাদের। এখানে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে এবং আমার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু ঠিকানা দিয়ে রাখবো, সেখান থেকেই কিন্তু আপনারা আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। তো সেকেন্ড নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আলোচনা করবো। এখন চলুন সেকেন্ড নিয়োগ বিজ্ঞপ্তিটাতে চলে যাওয়া যাক। তো সেকেন্ড যে পদটি নিয়ে আলোচনা করবো, এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ শোরুম। তো এখানে কিন্তু 20 জনকে তারা নিয়োগ প্রদান করবেন। তবে একটা কিন্তু সম্পূর্ণ, এটাও কিন্তু ফুল টাইম জব। তবে এখানে আপনার মাস্টার্স ডিগ্রি অ্যাকাউন্টিংয়ের উপর থাকতে হবে, এবং ম্যানেজমেন্টের উপর যদি থাকে সেক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা, 2 থেকে 4 বছরে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্সের দরকার রয়েছে। তবে এখানে আপনার বয়সসীমা যেটা প্রয়োজন, 28 বছর থেকে 25 বছরের মধ্যে কিন্তু আপনার বয়সসীমা সীমাবদ্ধ থাকতে হবে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে অনলি মেলস কিন্তু আবেদনটি করতে পারবেন এই পদের জন্য। তো বাংলাদেশের যে কোনো স্থান থেকে স্থানে কাজ করার কিন্তু আগ্রহ থাকতে হবে আপনাকে, এবং কোম্পানি পলিসি অনুযায়ী কিন্তু আপনাকে বেতন প্রদান করা হবে। এবং এখানে সুযোগ সুবিধা টিএ, মোবাইল বিল এবং প্রভিডেন্ট ফান্ড, ট্যুর অ্যানাউন্স, গ্র্যাজুয়েটি, লাঞ্চে মানে দুপুরে যে লাঞ্চ রয়েছে সেটা কিন্তু তারা প্রোভাইড করবে, এবং বাৎসরিক আপনার স্যালারি বৃদ্ধির জন্য কিন্তু তারা সুযোগ সুবিধা দেবেন, এবং বাৎসরিক 2টি বোনাস কিন্তু তারা প্রদান করবেন। তো বিডি জবস ডট কম অনলাইন থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে 6 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তবে এখানে কিন্তু আপনি ইমেইলে আবেদনটি করতে পারবেন, এখানে ইমেল দেওয়া রয়েছে। আমি কিন্তু আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন, এবং অ্যাপের লিঙ্কটাও কিন্তু দিয়ে রাখবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।